আমি শাওন আহমেদ, ঢাকা ইউনিভার্সিটির ফিশারিজ ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এখন মাস্টার্সে অধ্যয়নরত অবস্থায় আছি। এই ওয়ার্কশপটা আমার কাছে ভালো লেগেছে, তবে আমার কাছে মনে হয়েছে যে আরও কিছু সিস্টেমেটিক ওয়েতে হওয়া উচিত ছিল। যেমন প্রথম দিন যদি আমরা একদম প্রোগ্রামের শুরুতে যদি বুঝতে পারতাম যে আজকের দিনে এই মানে টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে, নেক্সট দিন ওই টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে, এবং ফার্স্ট দিন জাস্ট একটা সেশন রাখার দরকার ছিল যে দুই দিনের যে কাজ আমাদের যে ওয়ার্কশপের যে প্ল্যানটা আছে যে এই জিনিসগুলো আমরা শিখব, সেই জিনিসগুলো আগের দিন জাস্ট একটা নির্দিষ্ট সেশন নিয়ে সেট আপ করে দিলে পরবর্তীতে মনে হয় যে টাইমটা সেভ হতো। আমার মনে হয় যে এখানে আমরা কিছু কিছু পোর্শন, যেমন স্ট্যাটিস্টিক্সের আমরা SPSS সফটওয়্যারের একটু ইউজ শিখেছি, বা ইনফরমেটিক্সের দুই তিনটা ওয়েবসাইটের গিয়ে আমরা ড্রাগ ডিজাইন কীভাবে করে সেটার একটু শেখার চেষ্টা করেছি। তবে আমার মনে হয় যে এখানে আলাদাভাবে যদি SPSS-এর একটা মানে ট্রেনিংয়ের সুযোগ থাকতো, বা বায়োইনফরমেটিক্সের ওভারঅল বিষয়গুলো যেগুলো মানে রিসার্চ রিলেটেড কাজে আরও বেশি লাগে, সেই সমস্ত সফটওয়্যারগুলো নিয়ে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা যেত আলাদা আলাদাভাবে, তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো। বিশেষ করে SPSS তো একটা বড় একটা সফটওয়্যার, এখানে অনেক কিছু শেখার আছে, মাত্র 2-3 ঘন্টার টাইম দেওয়া হয়েছে, এর মধ্যে সমস্ত কিছু কভার করা সম্ভব না। তো যেহেতু নতুন অনেকে আছে, এই সফটওয়্যার সম্পর্কে কারোর ধারণাই নেই বা কারোর স্ট্যাটিস্টিক্যাল নলেজ খুবই কম, তাদের ক্ষেত্রে এই 2-3 ঘন্টার জন্য অনেকটা মনে হবে যে একটা বার্ডেন। তো এটা যদি একটা বড় পরিসরে মানে অ্যারেঞ্জ করা যেত তাহলে সবার জন্য অনেক হেল্পফুল হতো। এই উদ্যোগটাকে অবশ্যই আমি অনেক সাধুবাদ জানাই, কারণ এরকম ছোটো ছোটো উদ্যোগ থেকে আস্তে আস্তে অনেক বড় কিছু হবে, এবং আমরা যারা রিসার্চ মাইন্ডেড আছি এবং যারা সবাই রিসার্চের প্রতি আগ্রহী, তারা এই সমস্ত যখন প্রোগ্রাম হবে তখন তারা পার্টিসিপেট করে তাদের রিসার্চের যে স্কিলটা সেটা আরও ডেভেলপ করার সুযোগ পাবে। ভবিষ্যতে গ্রেগের কাছে একটা প্রত্যাশা থাকবে, সেটা হচ্ছে যেহেতু আমি বায়োইনফরমেটিক্সের উপরে একটু কাজ করার আগ্রহী, সেহেতু বায়োইনফরমেটিক্স নিয়ে যদি কোনো একটা ওয়ার্কশপের বা একটু 2-3 দিনব্যাপী দীর্ঘমেয়াদী এবং ভালো মতো যদি একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা যেত তাহলে আমি খুবই হেল্পফুল হতাম, এবং মনে হয় যে এই রিলেটেড যারা বায়োইনফরমেটিক্স নিয়ে কাজ করবে তারা সবাই হেল্পফুল হতো।